James Avenue. গরমকালটা কত মজার ছিল, কত সুখের ছিল, এত শীতে কাঁপাকাঁপি ছিল না। আবার যখন ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ প্রচন্ড গরম যখন আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে যায়, তখন আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাবি শীতকালটা কত মধুর ছিল। আর কারো হয় কিনা জানি না, আমার খুব বেশি এটা হয়। এবং তাই কিছুদিন পর পর যখন শীত কমে যায়, আবার বেড়ে যায়, তখনও কিন্তু এরকম একটা ভাবনার তারতম্য ঘটে। আর একটু কয়েকদিন আগে যখন শীত প্রায় চলে যাচ্ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, তখন অনেকেই আমি আমার মতো দীর্ঘশ্বাস করতে দেখলাম শীতকাল বড় মধুর ছিল, চলে গেল এভাবে। তাই তাদেরকে খুশি করতে বোধ হয় আবার গতকাল থেকে বা আজকে একটু কেমন ঠান্ডা বাতাস বইছে, এবং যার প্রভাব আমার গলাতেও বোধ হয় আপনারা টের পাচ্ছেন। আর সেটা যাই হোক, কথা হচ্ছে এই, বাইরে এখন কম ঠান্ডা থাক আর বেশি ঠান্ডা থাক, তীব্র বাতাস থাক আর মৃদু বাতাস থাক, ঝড় বৃষ্টি থাক আর গোলমাল থাক আর শোরগোল থাক, যাই থাকুক না কেন, বাইরের দুনিয়াটাকে কিছুক্ষণের জন্য বিদায় দিয়ে 3 ঘন্টার জন্য নিজেকে সাজিয়ে নিন ড্রিমস অ্যাভিনিউ এখানে নিজেকে সঙ্গী করার জন্য। কারণ রেডিও আমার 88.4 FM হট সিট এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজ চলে এসেছে আর রাত 2 পর্যন্ত থাকবে। সো পছন্দের গান শোনার জন্য তৈরি হয়ে যান, এবং সেই সাথে নিজের কথাগুলো পছন্দের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়ে যান। প্রথমে SMS করতে হবে আমাকে, আর লিখতে হবে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। আর একটু আগে যেখানে শুনছিলাম বাপ্পা মজুমদারের গান বাইরে তখন, এবং তারপরে LRB-র গান মেঘ রং নীলিমায়। আর মেঘ রং নীলিমায় গানটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে LRB-র এত বছর হয়ে গেলেও সেই রকিং সুপার মিউজিক্যাল কম্পোজিশন এখনো কিন্তু ফুরিয়ে যায়নি, যার সর্বশেষ প্রমাণ এই গানটা। এবং আমার কাছে মনে হচ্ছে গানটার গিটার ওয়ার্ক, বেস লাইন, ড্রামিং, এভরিথিং ওয়াজ সুপার অ্যান্ড ট্রেমেন্ডাস। আর স্পেশালি কনসার্টে যারা আয়ু বাছুর বা LRB-র শো দেখেন বা দেখেছেন, সেখানে একটু কিছু বোনাস থাকে যেটা হয়তো আপনি অ্যালবামে পাবেন না, কিছু এক্সট্রা গিটারের কারিগরি থাকে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাটস অফ টু LRB। আর এখন আমি চলে যাচ্ছি আমার বন্ধুদের কাছে, এবং আজকে একদম শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকেও সেগমেন্ট থাকছে একটা মুভির কথা বলবো, কোরিয়ান একটা ফিল্মের কথা। আর FM লাইব্রেরিতে থাকছে আমার খুব পছন্দের আক্তারুল জামান ইলিয়াসের একটা গল্পের কথা, অন্যরকম একটা গল্প, একটা মানুষের যে একই সাথে অনেক রূপ থাকতে পারে এবং একটা রূপের কথা আবার অন্য দলের কাছে অজানা, সেরকম একটা ছোট গল্প, ব্যতিক্রম ধর্মী। তবে তার আগে আপনাদের SMS তো থাকবেই, তার আগে পরে পুরোটা সময় জুড়ে পছন্দের গান, আর আপনিই থাকবেন আসলে, আমার মুখ নিঃসৃত হবে আপনারই মনের ভাবনাটা। আজকে ফার্স্ট SMS সেন্ডার হচ্ছে নয়ন, BF শাহিন কলেজের ফ্রেন্ড, জানিয়েছেন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে তার কথা। আর রিওশা লিখেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে অনেক আগে থেকেই শুনছেন কিন্তু SMS করা হয়নি, আজকে করলেন অ্যাট লাস্ট। আর তারপরে পেরি চিকেন জানিয়েছেন কালকে তার বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর নাওমি অন্যরকম একটা বার্থডে উইশ পাঠিয়েছেন, সেটা আমাকে পাঠিয়েছেন, লিখেছেন যে ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ড্রিমস অ্যাভিনিউ। একটু ইনফরমেশনে ভুল আছে, সেটা হচ্ছে যে ড্রিমস অ্যাভিনিউ স্টার্ট হয়েছিল 11th February পরের দিন, আর তবে এই দিনে অন্য কিছুর বার্থডে, সেটা হচ্ছে যে আমি যখন দীর্ঘ বিরতির পরে রেডিও মারে ফিরেছিলাম এক বছরের বেশি সময় পরে, সেটা ছিল এই তারিখটাতেই, গত বছরের 10 February আমি আবার দীর্ঘ বিরতির পরে অন এয়ারে বা হল সিটে ব্যাক করেছিলাম আজকের দিনটাতেই। সেদিক থেকে এক বছর পূর্ণ হলো আবার আমার সেকেন্ড ইনিংসে। যারা উইশ করছেন সে ব্যাপারে তাদের সবাইকে থ্যাংকস, এবং লামিয়াও একই SMS পাঠিয়েছিলেন। আর ইউএপি থেকে অমি জানিয়েছেন যে বরিশাল বার্ডার্সের খেলা দেখে মাথা নষ্ট, 13-14 February জন্য ওয়েট করছেন তিনি, আর আশা করি শান্তার সাথে ভালো দুটি দিন কাটবে, আমিও আশা করছি সেটা। আর আজকে আমি একটা খেলাও দেখিনি,
আজকে একেবারে আমার ঘুম দিবস ছিল। মাঝে মাঝে আমার এরকম দিন আসে যেদিন কোনো কিছুই করতে ইচ্ছা করে না, ফোন টোন অফ করে একেবারে সারাদিন বাসায় ঘুম আর সাথে গল্পের বই। তো আজকে বহুদিন পরে, অনেক দিন পরে এরকম একটা দিন আসলো, এত ব্যস্ততার পরে সেরকম একটা গল্পের বই আর ঘুমের সাথে কাটালাম। সো খেলাটা কিছুই দেখা হয়নি, ইনফ্যাক্ট আমি রেজাল্টও জানি না। সো কেউ একজনকে জানাও আজকে দুটো ম্যাচের রেজাল্ট কী ছিল। আর এখনও যারা SMS করনি, করবো ভাবছো, SMS করে ফেলো। প্রথমে আরে লিখতে হবে, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিতে হবে 2323 এই নাম্বারটাতে। যে কোনো গানের রিকোয়েস্ট হতে পারে, মনের যে কোনো কথাও হতে পারে, বা এর বাইরেও যে কোনো কিছু, কোনো বাধা ধরা নিয়ম নেই, শুধু তুমি আর আমি। আমি এখনো আপনার সাথে আছি এবং মাত্র তো শুরু, আর অনেকক্ষণ থাকবো, রাত দুটো পর্যন্ত চলবে ট্রেন্স অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ, আর যেখানে আপনি থাকবেন নিরাজের সাথে ঠিক যেমন এখন আছেন। আর একটু শুনছিলাম পলবাসা সিদ্দিকার গান ভালোবাসি তাই ভালোবেসে যাই, আর তারপরে শিরোনামিনের গান বন্ধ জানালা। তবে আপনি একটু খেয়াল করে নিন এই শীতের রাতে জানালাটা বন্ধ কিনা, যেন অযাচিতভাবে ঠান্ডা না লেগে যায়। আর SMS এর পাহাড় জমে যাচ্ছে, এবং মুমু নরসিংদী থেকে জানিয়েছেন যে তার এক ফ্রেন্ডকে খুব মিস করছেন। আর আমি SMS টা পড়লাম অনেক SMS এর প্রতিনিধি হিসেবে, কারণ SMS এরকম অনেকগুলো আছে, একজন আরেকজনকে মিস করছেন। আর আরেকটা উদ্দেশ্য ছিল এটা পড়ার, আমি উস্কে দিতে চাই ঠিক তাদেরকে যারা এরকম কাউকে মিস করছেন কিন্তু SMS করেননি, উস্কে দিলাম। আপনি এখন এরকম জানিয়ে দিন যে কাকে মিস করছেন। আর সামিল লিখেছেন সেন্ট জোসেফ থেকে, ইট রিয়েলি ফিলস গুড ওয়েন ইউ নো দ্যাট দ্য পার্সন ইউ আর মিসিং ইজ অলসো মিসিং ইউ। এটা হচ্ছে সামিনের মতামত। এবং সামিন আরেকটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, মাইলসের একটা গান আশা নিরাশা। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ খুব বেশি কি আমার মনে হয় এই গানটা রিকোয়েস্ট বোধহয় আমার হোল আর্চি ক্যারিয়ার একবার কি একবারের বেশি বোধহয় পাইনি। এটা আমার কাছে এজন্য ভালো লাগে, আমি আনকমন গানের রিকোয়েস্ট পেলে আমার খুব ভালো লাগে। সবসময় তো দেখি কমন গানগুলোরই খুব বেশি রিকোয়েস্ট আসছে, যখন খুব আনকমন গানের জন্য কেউ রিকোয়েস্ট করেন আমার মনটা একটা অন্যরকম আনন্দে ভরে যায়। আর এটা বোধহয় শুধু আমার একান না, আরও অনেকেরই হয়। যেমন কনসার্টে যখন যাই তখন দেখি যে গায়করা বা ব্যান্ডগুলো খুব বিখ্যাত গানগুলো যখন একই গানের রিকোয়েস্ট বারবার আসতে থাকে, তারা সবার আগে বলে নেয় প্লিজ ওই গানটা বাদ দিয়ে। যেমন অর্ণবকে আমি বেশ অনেক কনসার্টে দেখেছি যে সবার আগে বলে নাই, আমি ওই যে সে বসে আছে একা একা এই গানটা বাদ দিয়ে অন্য কোনো গানের রিকোয়েস্ট করেন। আবার এলআরবিকেও দেখেছি সেই তুমি কেন এত আছে না হলে এই গানটা বাদ দিয়ে অন্য যে কোনো গানের রিকোয়েস্ট করেন, তো এরকম প্রায় দেখি। আর লামিসা লিখেছেন হোলি ক্রস থেকে যে কাল কলেজ থেকে স্টাডি টুরে যাচ্ছেন, এবং অল দ্য বেস্ট টু লামিসা, লামিসা রিকোয়েলমে। আর ভোর আমাকে জানিয়েছেন আজ মনটা খুবই ভালোই, প্রথম তার বাবাকে কিছু গিফট করলেন তার খুবই ভালো লাগার জিনিসগুলো, বাবা মুখে একচিলতে হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, এর থেকে সরিয়ে আনন্দ বোধহয় আর কিছু হতে পারে না। এবং সন্তানের ব্যর্থতায় বোধহয় কষ্টটা সবচেয়ে বেশি বাবাকে পড়ায়। আবার ঠিক এই ভোর আজকে যেরকম জেল্লা জীবনে প্রথম গিফট করলো বাবাকে, এই আনন্দটা আসলে অন্য কোনো কিছু দিয়ে তুলনা হয়তো করা যায় না। আর আশরিফারা লিখেছেন যে বইমেলায় গিয়েছিলেন, কি কি বই কিনলেন, গিয়েছিলাম বেশ কয়েকবার, বইও কিনেছি 17টা 18টার মতো, কিন্তু আমি মোটামুটি দেউলিয়া এখন আর কি। সৈয়দ মুস্তাফা আলী বহু বছর আগে একটা বিখ্যাত উক্তি করেছিলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, সেটাতেই বিশ্বাস ছিল, কিন্তু এইবারে তার ব্যতিক্রম ঘটলো। আর ডায়মন্ড জানিয়েছেন, ডায়মন্ড মায়া মিরপুর থেকে জানিয়েছেন তার ভালোবাসার মানুষের আজকে জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু হিম অর হার, আমি বুঝতে পারছি না সেকে। আর অমি লিখেছেন আজকে স্কোরটা পাঠিয়ে দিয়েছেন, সিলেট রয়্যালস নাকি 165 করেছিল, বরিশাল বার্নার্স 166 করেছে বিনা উইকেটে জাস্ট 13 ওভার, এবং ক্রিস গেইল 101 নট আউট ফ্রম 44 ডেলিভারিজ। আর বরিশাল বার্নার্সের যে প্রচুর ফ্যান এই মুহূর্তে শুনছেন আমাকে বোঝাই যাচ্ছে, আমি অনেক SMS পাচ্ছি যে বরিশাল বার্নার্স সেরকম খেলা দেখিয়েছে, কুপিয়ে দিয়েছে, এরকম অনেক SMS পাচ্ছি। ডেফিনেটলি ক্রিস গেইল একবার যদি জ্বলে উঠে বোঝাই যায় কি হতে পারে, সেটা আজকে আরেকবার হয়েছে। এবং খিলগার শাহনুর আমাকে SMS করেছে, শাহিনুর সে একজন স্পেশাল লিসেনার, এই অর্থে গত বছর ঠিক এই দিনটাতে যখন আমি আমার আর্চি ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছিলাম সে ছিল ফার্স্ট কলার টক টুমিতে, আর SMS করার জন্য থ্যাংকস। আর রোদেলা যে রিয়া জানিয়েছেন তিনিও বরিশাল বার্নার্সের ফ্যান অনেকের মতো, ইনাম তিনিও ফ্যান। আর 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 অনেক SMS, তবে আপনাকে বলে দিই SMS করার ঠিকানাটা, প্রথমে আর এ লিখবেন রেডিও আমার এর সংক্ষিপ্ত রূপ, তারপর স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন যে গানটা শুনবো এটা হচ্ছে আনমনে দুই, অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত দুই থেকে আপনার জন্য। মুভি অফ দ্য উইক, সবাইকে ওয়েলকাম করছি মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এবং এখানে আজকে শুরুতে একটু আভাস দিয়েছিলাম যে একটা কোরিয়ান ফিল্মের কথা বলবো, মুভিটার নাম হচ্ছে মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার। নাম শুনে মনে হচ্ছে বোধহয় বিশাল অ্যাকশন ডিসুম ডিসুম ছবি, গ্যাংস্টারদের মুভি, কিন্তু আসলে এটা একটা কমেডি ফিল্ম, গ্যাংস্টারদের নিয়ে অবশ্যই কিন্তু এটা কমেডি ধাঁচের ছবি। এখানে কেন্দ্রীয় চরিত্রে একজন কোনো পুরুষ না, একজন নারী থাকেন, ওই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার ওয়াইফ যিনি তিনি, এবং তিনি থাকেন ওই এলাকার
সবচেয়ে বড় গ্যাংস্টার গ্রুপের সেকেন্ড হেড, মানে তার উপরে মাত্র একজন আছে গডফাদার, তারপরই সে এতটা পাওয়ারফুল সে, এবং সবাই তাকে বাঘের মতো ভয় পায়, এবং সে একজন নারী হলেও তার মধ্যে নারীত্বের কোনো ছায়ামাত্র নেই, সে পুরুষের চেয়েও মহাপ্রতাপশালী ভয়ঙ্কর এক ব্যক্তিত্ব। এবং মুভিটা দেখলে বুঝতে পারবেন মার্শাল আর্টে চরম মুন্সি, সে মুন্সিয়ানা তার অসাধারণ মার্শাল আর্টে। তো এই মুভিটাতে তারপরে দেখা যায় যে হঠাৎ করেই সে ছোটোবেলায় তার বোনকে হারিয়ে ফেলেছিল, অনেকদিন পরে তাকে খুঁজে পায়, কিন্তু তার বোন তখন মৃত্যুশয্যায়, ক্যান্সার রোগী। তো এতদিন পরে বোনকে ফিরে পেয়ে সেই গ্যাংস্টার ওয়াইফ জানতে চায় তার কাছে যে তোমার শেষ ইচ্ছা কি বলো জীবনে। তো তার বোন বলে যে আমি মৃত্যুর আগে একটা জিনিস দেখে যেতে চাই, যে তুমি এই মারামারি মারদাঙ্গা এই গ্যাংস্টারের লাইফ ছেড়ে সত্যিকারের একটা মানুষের লাইফ লিড করছো, এবং আমি তোমাকে বিয়ে করে সুখী হয়েছি এটা দেখে যেতে চাই। এখন মৃত্যু পথযাত্রী বোনের শেষ ইচ্ছা, উপায় পূরণ না করে উপায় নেই। তো এখন সে তো কোনো পুরুষকে চেনেও না জীবনে, তার কারোর সাথে ওইভাবে ঘনিষ্ঠতা হয়নি, সারা জীবন সেই সব নিয়েই ছিল তাংফাং গ্যাংস্টারের জগতের। তো সে তার চেলাদের হুকুম দেয় একটা ভালো দেখে একটা পাত্র তার জন্য জোগাড় করে দিতে, এবং এখানে নানা রকম মজার ঘটনা শুরু হয়। দেখা যায় যে কিছু পাত্র তাকে দেখতে আসে, এবং সেখানে এমন সব বিহেভিয়ার এবং এমন সব মার্শাল আর্টের প্রদর্শনী সে দিয়ে ফেলে, যার ফলে পাত্র উল্টা দিকে দৌড় দেয়। তো অবশেষে এরকম অনেক বেশ কয়েকটা পাত্র দেখার পরে একটা ছেলে তার ছুটে যায় কপালে, ছেলেটা একেবারেই হাবা গোবা নিতান্ত ভালো মানুষ, ধাঁচের একজন মানুষ, খুবই অনেস্ট, খুবই ডিসেন্ট, এবং মনে হয় যে না একে বিয়ে করলে তার জীবন শান্তির হবে, কোনো বিষয় উৎপাত করবে না, যা বলবে তাই শুনবে, সো তাকে বিয়ে করে ফেলে। তারপরে আরো অনেক মজার ঘটনা ঘটতে থাকে, একদম শেষে যেটা দেখা যায়, আচ্ছা শেষে কি দেখা যায় সেটা যদি আমি বলে দিই তাহলে তো সাসপেন্সটা চলে যাবে। সো মুভিটা দেখুন, এবং আমার কাছে মনে হয় যে একটা অন্য ধাঁচের কমেডি প্লাস অ্যাকশন ফিল্ম দেখা হবে, কোরিয়ান একটা ফিল্ম, মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার। আর এখন চলে যাচ্ছি মুভি অফ দ্য উইক সেগমেন্ট থেকে আমাদের পরে গানটাতে। তবে SMS করার নিয়মটা বলে দিই, প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে, তারপরে আপনার কথাটা বা গানের রিকোয়েস্টটা বা চাই কিছু লিখুন না কেন, সেটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন আমি প্লে করবো যে গানটা, সেটা হচ্ছে একটু আগে একজন আনকমন একটা গানের রিকোয়েস্ট করেছিলেন, সেই গানটাই দূরে ছিল ভাই অমিতাভ কাসার। So friends, I'm back here again. শুনছেন এই মুহূর্তে রাজকে আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM, সময় এক্সাক্টলি 1:25। আর শুনছিলাম জেমসের গান তুমি জানলে না, ফ্রম দি অ্যালবাম পিয়ানো, প্রিন্স মাহমুদের সুর ও কম্পোজিশনে। আর SMS পাঠিয়েছেন কয়েকজন, তার মধ্যে একজন হচ্ছেন DJ ঈশা, থ্যাংক ইউ সো মাচ ঈশা। এবং লিঙ্কিন পার্কের একটা গান শুনতে চেয়েছিলেন কিন্তু কিছুক্ষণ আগেই প্লে হয়ে গেছে, আপনি বোধহয় তখন সাথে ছিলেন না, পেপার কাট গানটা আজকে প্লে করেছি। আর উত্তরার গল্প লিখেছেন যে তার খুব পছন্দের একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা দেখেও ফেলেছেন কয়েকদিন আগে, তার সবচেয়ে প্রিয় লক্ষ্য হুমায়ুন আহমেদের সাথে, তিনি হিমুর সাথে, তার আবার সাথে ছিল, তারা সবাই একসাথে জ্যোৎস্না দেখতে গেছেন বোনের ভেতরে। এটা বোধহয় হুমায়ুন আহমেদের অনেক বইতেই আছে যে জ্যোৎস্নাতে ঢাকা শহর থেকে অনেক দূরে গিয়ে গাজীপুরের কাছে শালবনে বসে জ্যোৎস্না দেখা, সেটাই তার মধ্যে ঢুকে গেছে। আর আরও কিছু SMS আছে, তবে এখন আর SMS না পড়ে চলে যাচ্ছি আমার পরের সেগমেন্টে। FM লাইব্রেরি আভাস দিয়েছিলাম যে একটা মানুষের মধ্যে অনেক রূপ থাকতে পারে, অনেকগুলো সত্তা কাজ করে, যার একটা হয়তো আরেকটা একেবারে বিপরীত। এই বৈপরীত্য নিয়েই আমাদের মানব সত্তা, এরকম থিমের একটা গল্প, একদমই আলাদা। একদম শুরু থেকে একটু আমি পড়ে শোনাই পিতৃবিয়োগ গল্পটা, তাহলে হয়তো আপনি নিজেই কিছুটা আভাস পাবেন। সুরমা দেওয়া চোখ, কপালের ভাঁজ খুলে যাওয়ায় ফর্সা চামড়া এখন পাথরের মতো মসৃণ, সাদা কাপড়ে লোবানো আতরের গন্ধ, শিওরেও পায়ে ধূপকাঠি পড়ে, মনে হয় ধোয়াটাও শরীরের ভেতর থেকে আসছে। আর যা সব আগের মতোই, মাঝখান দিয়ে আছড়ানো ছোট করে ছাটা চুলে সাদা রেখা যা ছিল তাই আছে, পাছে তার আঙুলগুলো কোন ফাঁকে ওই চুলে পেলি কাটতে শুরু করে, এই ভয় ইয়াকুব নিজের হাত জোড়া সরিয়ে রাখে। খাড়া নাকের নিচে কোফের ঝোপে সাদা কাটার সংখ্যা বোধহয় একটিও বাড়েনি, গালে নীলচে আভাটা নেই, গালে অতি সংক্ষিপ্ত চিবুকে দাড়ির অঙ্কুর, তার বেশ কয়েকটি রং সাদা, ফ্যাকাশে ঠোঁট একটির উপর আরেকটি টাইট করে আটা, চিরকাল এমনি ছিল, চোখের উপর শোয়ানো চোখের পাতা, ভেতরের মনির রং কালো কি গাঢ় খয়েরি জানা নেই, ওই মনির দিকে কি কখনো সরাসরি তাকানো গেছে, এখন মনিজোর একেবারে আড়ালে চলে গেল, চোখের পাতা আর কোনোদিন নিজে নিজে খুলবে না, আর সামলানো যায় না, ইয়াকুবের মাথা নুয়ে পড়ে নিচের দিকে, চোখ জুড়ে মেঘ নামে, লাশের মুখ থেকে কাপড় সরিয়ে নেওয়ার পর তার সারা শরীরে যে গায়ে দিয়ে দেওয়া অবসাদ নেমে এসেছিল তা কেটে যাওয়ায় মাথা চোখ গলাকে এখন স্পষ্ট অনুভব করা যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করলে ইচ্ছা হয় আব্বা বলে খুব জোরে একবার হামলে উঠে,
কিন্তু জীবিত আশরাফ আলীর গম্ভীর ও শীতল মুখের কথা ভেবে তার আকাঙ্ক্ষিত পিতৃ সম্বোধন দাঁত হনুনা জিভের চাপে বেরিয়ে আসে ফোপানির মধ্যে, সামনে সব ঝাপসা। আর এটা হচ্ছে শুরুটা, বোঝাই যাচ্ছে ইয়াকুবের পিতা আশরাফ আলী খুব সম্প্রতি ইন্তেকাল করেছেন এবং তারকে দেখতেই আশরাফ আলীকে দেখতেই তার সন্তান ইয়াকুব ছুটে এসেছে। এবং একদম শেষে যে কথাটা ছিল যে আব্বা বলে খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠার তীব্র উদগ্র আকাঙ্ক্ষাটা ইয়াকুব সামলে নেয়। জীবিত অবস্থায় আশরাফ আলী তার বাবা যে কতটা গম্ভীর এবং রাশভারী ছিলেন সেই কথা মনে করে এ থেকেই বোঝা যায় জীবিত অবস্থায় আশরাফ আলী কেমন ছিলেন এবং সন্তানের সাথে তার সম্পর্কটা কতটা দূরত্বে, এক বিশাল একটা দূরত্ব তাদের মধ্যে ছিল যে আব্বা বলে ডেকে উঠতে তার এখন সংকোচ করছে মৃত্যুর পরে। এবং ব্যাপারটা আসলে ঠিক তাই, এই মানুষটা সারা জীবন তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার সন্তান ইয়াকুব যার নাম, সবাই তাকে চিনেছে এক লৌহ মানব হিসেবে যার মধ্যে আবেগ অনুভূতি বলে কিচ্ছু নেই, সূক্ষ্ম অনুভূতি যার মধ্যে ছিটে ফোটা কাজ করে না, সারা জীবন একেবারে পরম নিষ্ঠা, প্রচণ্ড নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং আবেগ বলে কোনো ফালতু জিনিসের যে অস্তিত্ব আছে জগতে এটা তিনি একদমই মানতেন না এবং এগুলোকে কখনো প্রশ্রয় দিতেন না। সারা জীবনে সন্তান ইয়াকুবকে তিনি একদিনের জন্য আদর করেননি, কোনোদিন গলি উঠিয়ে নেওয়া তো দূরের কথা, কাছে যদি খুরখুর করতে দেখতেন কোনো প্রয়োজন ছাড়া তাও বকাঝকা করে পাঠিয়ে দিতেন, হয় পড়াশোনা হয় অন্য কোনো কাজে। এবং ঠিক একই রকম ব্যবহার ছিল তার স্ত্রীর প্রতি, তার আত্মীয় স্বজনের প্রতি এবং শ্বশুরবাড়ির সবার প্রতি। এবং এই কারণে সবাই তাকে আড়ালে আবদালে এটা নিয়ে ব্যঙ্গ করলেও সামনাসামনি তার রাশভারী মেজাজের কারণে কিছু বলার সুযোগ পেত না। এবং সবার কাছে আশরাফ আলী ছিলেন এমন একজন মানুষ, এবং আশপাশে হয়তো আপনি ওরকম মানুষ দেখেন যাদের হয়তো জীবনে কেউ হাসতে দেখেনি, যাদের হয়তো গাম্ভীর্যের বাইরে যে অন্য একটা চেহারা সেটাও কেউ কোনোদিন দেখেনি, এবং সারা জীবন মায়া, মমতা, আদর, সহানুভূতি, হাসি, আনন্দ, উৎসব, ফুর্তি, এই ব্যাপারগুলোকে যারা সযত্নে এড়িয়ে গেছেন এবং একটা প্রচণ্ড লৌহ সাদৃশ্য, একটা ইমেজ সবসময় নিজের ভেতরে রেখেছেন, এমন একটা মানুষ ছিলেন আশরাফ আলী। কিন্তু ব্যাপারটা বিপত্তি ঘটে সেখানেই যখন এই আশরাফ আলী মারা যায়। এবং আশরাফ আলী সারা জীবন কিন্তু ফ্যামিলির সাথেও থাকেননি, অনেক দূরে প্রত্যন্ত দক্ষিণের একটা গ্রামে তিনি সারা জীবন কাটিয়েছেন, স্কুলে মাস্টারি করে স্ত্রী সন্তানকে সবসময় দূরে দূরে রেখে হয়তো 3 মাস, 6 মাস, 9 মাস পরে একবার একদিনের জন্য আসতেন, এবং একদিন পরে যখন আবার চলে যাওয়ার উদ্যোগ নিতেন তখন যদি তার স্ত্রী বা আত্মীয় স্বজন বলতেন আরেকটা দিন থেকে যাও, তিনি তখন এমন একটা মুখভঙ্গি করতেন, মুখাবয়বের এমন একটা ব্যক্তি দিতেন তৃতীয়বার সেই কথা উচ্চারণ করার সাহস কারো হতো না, এতটাই পার্শ্বদৃশ্য কাঠিন্যের একটা মানুষ ছিলেন আশরাফ আলী। এবং 6 মাস, 9 মাস বা 1 বছর, 2 বছর হয়েছে তো তাও বাসা আসতেন না, কারোর সাথে দেখা হতো না। তার সন্তান ইয়াকুব জীবনে একটা দিনও কোলে নিয়ে আদর করেননি, এবং ইয়াকুবের সাথে কোনোদিন বাবার যে স্নেহ মমতা সেটাও কখনো নিয়ে ইয়াকুবের সামনে কোনোদিন আসেননি। এভাবে আস্তে আস্তে সেই ছোট্ট ছেলেটা ইয়াকুব বড় হয়ে ওঠে বাবার আদর ছাড়াই, বাবার সান্নিধ্য ছাড়াই, এবং একটা সময় তার পড়াশোনা শেষ করে সে একটা চাকরি হয় একটা সুগার মিলে, এবং বাবার সাথে সে দূরত্ব তার সবসময় অটুট থাকে। এবং লোকটা এমনই আশরাফ আলী, চাকরির বয়স পার হয়ে যায়, রিটায়ার করার পরেও তিনি আবেদন করে আরও 1 বছর, 2 বছর বাড়িয়ে নেন, তবু তিনি রিটায়ারমেন্টের পরে তার ফ্যামিলির কাছে ফিরে যান না, সেখানেই সেই অনেক দূরে একা একা নিভৃতে মানুষটা কাটাতে থাকেন। সেখানে তিনি কোথায় থাকেন, কী খান, কী করেন কেউ জানে না, আর তার ফ্যামিলি অনেক দূরে বাস করতে থাকে তার সান্নিধ্য ছাড়াই। এভাবে গল্প এগিয়ে চলে, কিন্তু বিপত্তি ঘটে যে বললাম আশরাফ আলী মরে যাওয়ার পরই, খবর পেয়ে তার সেই সন্তান ইয়াকুব সেই দূর দেশে গ্রামে যেখানে তার বাবা ছিলেন এতদিন সেখানে যায়। কিন্তু যাবার পরই গল্পের আসল মোড়টা শুরু হয়, গিয়ে দেখেন সেখানে সবাই আশরাফ আলী বলতে পাগল, অজ্ঞান, ভয়াবহ রকম জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন আশরাফ আলী। প্রত্যেকটা মানুষ একেবারে স্টেশনের কুলি থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সেই এলাকার মাস্টার, ডাক্তার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিশু, আবাল বৃদ্ধ, বনিতা, সবার কাছে একেবারে ফেরেশতার মতো একটা মানুষ ছিলেন। এত হাসি খুশি মানুষ নাকি তারা জীবনে কোনোদিন দেখেনি, এত রসিক মানুষ নাকি তারা জীবনে কোনোদিন দেখেনি, এত বড় হৃদয়ের, এত বিশাল হৃদয়ের মানুষও নাকি তারা জীবনে কখনো দেখেননি আশরাফ আলীকে ছাড়া যেমনটা দেখেছেন। তখন ইয়াকুব মৃত মানুষটার সাথে নিজের বাবাকে মেলাতে পারে না, তার মনে সন্দেহ জাগে, এই মানুষগুলো কি তার বাবাকে নিয়ে কথা বলছে, যে মানুষটাকে তারা কোনোদিন হাসতে দেখেনি, ছেলের মাথায় কোনোদিন যে হাত রেখে আদর করেনি, সেই মানুষটার কথাই কিরা বলছে যে এতটা হাসি খুশি ফুর্তিবাজ, এতটা উদার মনের, এতটা মিশুক, এতটা সদালাপী বিনয়ী মানুষ তারা জীবনে চোখে দেখেনি। ইয়াকুব বিশাল এক ধন্দে পড়ে যায়, সেই লোক আর এই লোক কি একই লোক, তার বাবাকে নিয়ে কি এরা কথা বলছে। এবং একটা সময় অবাক বিস্ময়ে ইয়াকুব জানতে পারে ঘটনা সত্যি, তার বাবাকে নিয়ে এরা কথা বলছে, এবং যে মানুষটা তাদের কাছে ছিল একরকম সে মানুষটা এইখানের মানুষগুলোর কাছে একেবারে অন্যরকম, এবং দুটো মানুষের মধ্যে কোনো মিল নেই। যে মানুষটা পরিবারের কাছে একেবারে চরম কাঠিন্যের খোলসে নিজেকে বন্দী করে রাখে, সেই মানুষটাই আবার তার কর্মক্ষেত্রের ওখানকার মানুষের কাছে যখনই কারো বিপদের কথা শুনে সে ছুটে যায়, কারো মেয়ে হয়তো গাছ থেকে পড়ে পেয়ারা
ছিঁড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙে ফেলেছে, তাকে নিয়ে সবার আগে সে হাসপাতালে ছুটে যায়। কারো হয়তো অসুখ হয়েছে, নিজের বেতন থেকে সে টাকা দিয়ে সেই গরিব মানুষগুলো চিকিৎসা করায়, এবং আড্ডায় বসলে হয়তো সারা দিন রাত পার হয়ে যায়, নাওয়া খাওয়ার সময়ও থাকে না, তবু তার আড্ডা ভাঙে না, এবং প্রত্যেকটা মানুষের সাথে তার হেসে কথা বলা চাই, প্রত্যেকটা মানুষকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরা চাই। সে একই লোক, এবং শেষ বয়সে গিয়ে জানি না কি কারণে সেখানকার এক ডাক্তারের সাথে বসে সে মদ্যপানের অভ্যাস তার মধ্যে গড়ে ওঠে, এবং এটা নিয়ে অনেকে বিব্রতবোধ করলেও তার জনপ্রিয়তা কিন্তু ভাটা পড়ে না। সবার কাছে সে অসাধারণ একজন মানুষ, যিনি পরিবারের কাছে বা আত্মীয় স্বজনের কাছে একেবারেই বিপরীত একজন মানুষ। ইয়াকুব এক বিশাল ধাঁধার মধ্যে পড়ে যায়, পারপ্লেক্সড হয়ে যায় ব্যাপারটা আসলে কি, এবং একটা সময় তার মধ্যে একটা তীব্র ক্ষোভ বা অভিমান দানা বাঁধা দানা বেঁধে উঠতে শুরু করে। তবে সে কি দোষ করলো, তার পরিবারের সদস্যরা কি দোষ করলো যে সারা জীবন তাদেরকে এভাবে বঞ্চিত হতে হলো? যে মানুষটা অনাত্মীয় মানুষদেরও ভালোবেসে বুকে টেনে নিল, বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ালো, নিজের সন্তানের মাথায় একটা দিন আদরের হাত কেন সে ভুলিয়ে দিল না, কেন সারা জীবন দূরে দূরে থাকলো? যে প্রশ্নের উত্তর আশরাফ খোঁজা ইয়াকুব খুঁজে পায় না, যার ফলে মৃত বাবার জন্য তার ভালোবাসা আবেগ উথলে উঠলেও এই তীব্র ক্ষোভ আস্তে আস্তে দানা বাঁধা শুরু করলে ভালোবাসার চেয়ে সেটা বড় হয়ে যায়। তার পরিণতিতে বাবার কুলখানি সমাপ্ত না করেই সে অভিমানের বসে ফিরে যায়। মানুষের মনস্তত্ত্বের অনেকগুলো দিক এখানে দেখানো হয়েছে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই স্বার্থপরতা অনেক বেশি করে কাজ করতে থাকে। যখনই সন্তানের কাছে মনে হয় সে বঞ্চিত হয়েছে, বাবার কুলখানিটা করার আবার তার আর সময় হয় না, তার আর ইচ্ছা থাকে না। আবার একই সাথে তার থেকে বড় যেটা তাৎপর্য গল্পের, সেই একই মানুষ আশরাফ আলী মাস্টার কিভাবে দুই জায়গায় দুই পরিপ্রেক্ষিতে দুই পারিপার্শ্বিকতা সাপেক্ষে সম্পূর্ণ দুটো মানুষ, এবং যার উত্তর হয়তো কখনোই কেউ দিতে পারবে না। এবং আমার মনে হয় এই কম বেশি এটা আমাদের এতটা তীব্রভাবে না হলেও আমাদের সবার মধ্যেই কিরকম অনেকগুলো সত্তা নেই, কারো কাছে হয়তো আমরা একেবারে এরকম, আবার অন্য কোনো মানুষের কাছে আমরা ঠিক তার বিপরীত। কেউ আপনাকে জানে এ হিসাবে, কেউ জানে একেবারে শেষ অক্ষর জেড হিসাবে, এতটাই বৈপরীত্য কারো কাছে আপনার হতেই পারে। নিজেকে একটাবার বিচার করুন, নিজের মধ্যে অনেকগুলো সত্তার দ্বন্দ্ব কাজ করে কিনা, বা এক একজনের কাছে আপনার ভাবমূর্তি এক এক রকম কিনা, এবং এই বৈপরীত্য নিয়ে আমাদের বেড়ে ওঠা, কারো এই বৈপরীত্যের সংঘাত কারোর মধ্যে খুব বেশি তীব্র থাকে, কারোর মধ্যে অনেক কম থাকে, কিন্তু এগুলো নিয়েই একটা মানুষ রঙের রহস্য সমাধান আদৌ কি কখনো হয়, আর সেই রহস্য সমাধান করার সম্ভাবনাও কি আসলে পুরোপুরি কখনো আসে? এরকম একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন এবং সংকট নিয়ে গল্পটা, পিতৃবিয়োগ গল্পটার নাম আখতারুজ্জামান ইলিয়াসের, এবং বইটার নাম হচ্ছে বোধ হয় যতদূর আমার মনে পড়ছে খোয়ারি ছিল গল্পগ্রন্থের নাম, সেখানেই আছে পিতৃবিয়োগ গল্পটা। আর এখন চলে যাচ্ছি পরের গানে, তবে তার আগে আপনাকে বলে দিচ্ছি SMS করার নিয়মটা। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে লিখুন আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম, এবং কিছু ভীষণ SMS আসছে যেহেতু সময় ফুরিয়ে গেছে, এবং তাই সেগুলো আর না পড়ে বিষণ্ণতার বোঝা আর না বাড়িয়ে আমি এখন আমার পাল তুলে বিদায় নিচ্ছি, নৌকা ফেরাচ্ছি আমার নিজের বাড়ির ঘাটে। আর সবাইকে জানিয়ে দিচ্ছি আগামীকাল ঠিক আপনার বন্দরে আবার নৌকাটা নিয়ে আসবো রাত 11টায়, আগামী শুক্রবার ঠিক রাত 11টায়, তখন যেন নৌকা ফিরিয়ে আমি একা নিঃসঙ্গ বসে না থাকি, আপনাকে যেন দেখতে পাই আমার নায়ের মাঝি হতে। সো সেই আশাতে বিদায় নিচ্ছি। আর যেহেতু ফাল্গুন মাসের 1 তারিখ বোধ হয় চলে আসছে আগামী সোমবারই, এবং পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে জানিয়ে যাচ্ছি, বাসন্তীর শুভেচ্ছা সবার জন্য, তাই যাওয়ার সময় যে গানটা প্লে করবো এটা সবাইকে বসন্তের শুভেচ্ছার জন্য হিসেবেই। আর গানটা হচ্ছে শাহানার কণ্ঠে যে গানটা শুনবে, একটু রবীন্দ্রসঙ্গীত, এতদিন যে বসেছিলাম কালগুনে, পথচেয়ে আর কালগুনে, দেখা পেলেও ফাল্গুনে, আমিও চাই অন্তত এই বসন্তে এই ফাল্গুনে এমন কিছুর দেখা আপনি পান, এমন কোনো মানুষের দেখা আপনি পান, বা যে কিছু যা কিছু বা যে মানুষটাই হোক না কেন, সেটা যেন বা সেই বিষয়টা সেই মানুষটা যেন আপনার জীবনকে নতুন আনন্দে আর সমৃদ্ধিতে ভরিয়ে দেয়, জীবনের সুন্দর কিছু যেন সূচনা হয় এই ফাল্গুনে এই বসন্তে, সেই জন্য এই গানটা প্লে করছি। ভালো থাকুন আর দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। এটা আরেকবার বলে নাও চালিয়ে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, এবং খোদা হাফেজ, ভালো থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন।